তাকে তো দেখছি পুরো একদম আমার মতো দেখতে। এর সাথে আমার কি সম্পর্ক? আরে মহলেই বা গেল কি করে? সেই জন্যই দেবসেনা ঘুমের মধ্যে সীতামা সীতামা বলে যাচ্ছে। যেভাবেই হোক একে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে শেঠ, এই যা গিয়ে মেয়েটাকে নিয়ে আয়। হ্যাঁ দাদা। আর শোন, ও কিন্তু আসতে চাইবে না, তখন নেশার ইনজেকশন দিবি একটা। মুম্বাই পৌঁছানোর আগে যেন নেশা না কাটে। ঠিক আছে, গিয়ে নিয়ে আয়। চল চল রে। এর হাত তো বেঁধে রেখেছিলাম, কি করে খুললো? এই দাদা ডাকছে তোকে, কথা শুনতে পাচ্ছিস না? কেউ বাঁচাও ছেড়ে দাও।
সব কিছু দেখে আমার তো আশ্চর্য লাগছে। কি হয়েছে তোমার? আমি আমি ঠিক জানি না। আমাকে ক্ষমা করে দাও সীতা। মায়া, তুমি নিজে ভুল করে যখন নিজের পরোয়া না করে আমাকে বাঁচাতে চলে এলে আমি তখনই সব ভুলে গেছিলাম। আমি তোমাকে সিঁদুর হাতে তুলে দিয়েছি, বাড়িতে কিন্তু বলো না। না, বলবো না। আচ্ছা, হঠাৎ এখানে নিজের মত বদলে আমাকে বাঁচাতে এলে যে? তুমি বাড়ি নেই বলে দেবসেনার খুব শরীর খারাপ হয়েছে। তুমি এলেও সুস্থ হয়ে যেতে পারে, ডক্টর বলেছে। হ্যাঁ সীতা, তাড়াতাড়ি বাড়ি চলো। দেবসেনা এরকম পরিস্থিতি আছে, চলো তাড়াতাড়ি যাই। চলো। এসেছো তুমি? সবাই তোমাকে খুঁজছে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে আগে দেবসেনার কাছে যেতে দাও। চলো চলো। সীতা, সীতা, দেবসেনা, দেবসেনার কি হয়েছে? তুমি বাড়িতে ছিলে না বলে ওর এই অবস্থা হয়েছে। দেবসেনা, আমি এসে গেছি, দেখো। দেবসেনা, চোখ খুলে দেখো মা, আমি সীতা। দেবসেনা, আমি এসে গেছি, চোখ খুলে একবারটি দেখ মা। দেবসেনা, দেবসেনা, তোমার কথা আমি সব শুনতাম তো, তাও কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কোনদিন আমাকে ছেড়ে যাবে না তো, কথা দাও। কথা দিচ্ছি যাব না। কোথায় গেছিলে তুমি? সিদ্ধালিঙ্গের লোকেরা তোমাকে ধরে রেখেছিল? ও আমাকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। মায়া যদি ঠিক সময় না যেত, আমি বোধহয় আর কোনোদিনও ফিরতে পারতাম না। ভাগ্যিস মায়া ঠিক সময় গিয়েছিল, না হলে যে আমার কি হতো কে জানে। মায়া, খুব ভালো কাজ করেছিস মা। মায়া, তুমি খুব ভালো কাজ করেছো। তুমি একা গিয়ে সীতাকে কি করে বাঁচালে? আসলে জানি না ও কি করে ওই লোকটার ভিজিটিং কার্ড জোগাড় করে ফেলেছিল। ওই কার্ডের মাধ্যমে বুদ্ধি করে কথা বলে ও আমাকে বাঁচালো। ভালো কাজ করেছো মা। আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, ক্ষমা করে দিও মায়া। মায়া কি চায় সেটা সবাই বুঝেছেন তো? এখন আমি খুব খুশি।